صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد صلى على محمد نام محمد هردم زبان سنی محمد صلی اللہ تعالی علیہ وسلم محمد کی محبت دین حق کی شرط اول ہے محمد کی محبت دین حق کی شرط اول ہے اگر ہو اس میں کچھ خامی تو سب کچھ نامکمل ہے اگر ہو اس میں کچھ خامی تو سب کچھ نامکمل ہے الحمدللہ যাবতীয় প্রশংসা গুণকীর্তন ভাজন ওই মহান করুণাময় আল্লাহ পাক রাব্বুল ইজৎ জ্লে শানুহু আম্মান আলুহু যিনি আপনাকে আমাকে বড় বড়ো করে বড় ভালোবেসে দয়া করে আপনাকে আমাকে এই মেহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন সকলে একবার তিনিা শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ তিনার পরে পরেই তিনার হাবিব ও তাবিব আকায় নামদার মদিনার তাজিদার আহমদে মুখতার রহমতের ভান্ডার দয়ার অবতার পাপিদের উদ্ধার কর্তা বিশ্ব রসুল নূরের পুতুল বিশ্ব নববন্ডের কণ্ড মুল আবদুল্লার দুলারা মা আমিনার নয়নতারা বিশ্বের সাহারা খুদার পিয়ারা উধার চেতা মহান নেতা গাইবের সংবাদদাতা বিশ্বের প্রাণ করুণার জান সাহিবে কোরআন ও নবিয়ে মহান জিনার আদর্শ অতি নম্র জিনার বংশধর অতি ভদ্র যিনি মা চন্দ্র সারা বিশ্বের কেন্দ্র যিনি মক্কার মতি মদিনার জ্যোতি উম্মাতের দুকুলের সাথী যিনি কালী কামলিওয়ালা জিনার হাতে জান্নাতের চাবি ও তালা জিনার প্রতি পড়েন ও মোমিনার দারুদের মালা ও নবিয়ে পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালামের ধারা উদ্ভাসিত হোক সকলে বলি আল্লাহুম্মা আমিন মজ্জাদ সামাইনে কিরাম আল্লাহ পাকের কুরআন অটুট সংবিধান হইতে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহ পাকের নিকট মনোপ্রুত মনোনীত নির্বাচিত দিন হলো ইসলাম কিন্তু বড় আফসোসের বিষয় মুসলমান যে আমরা সকলে তো নিজেকে মুসলমান বলে দাবি করি কিন্তু আমাদের ধর ধার্মিক জ্ঞানটা এতই কম বা ধার্মিক আপনার আলোচনা আমাদের মধ্যে এতই কম যে আজ যদি জিজ্ঞাসা করা হয় অনেক মুসলমানকে যে আপনার ধর্মের নাম কী তাহলে আমরা অনেকেই বলি যে আমাদের ধর্মের নাম হলো মুসলিম নাকি গো বলে না বলে না অনেকেই বলে আমাদের ধর্মের নাম মুসলিম কিন্তু মুসলিম বলে কোনো ধর্ম নেই আছে মুসলিম বলে কোনো ধর্ম নেই ধর্ম হল ইসলাম আর জিনারা ইসলাম ধর্মকে মেনে চলেন যেনারা ইসলাম ধর্মকে পালন করেন তিনাদেরকে বলা হয় মুসলিম আচ্ছা তাহলে ধর্ম আর ধার্মিক একই হল কি যে এক নয় ধর্ম যেনারা করে যেনারা ধর্ম পালন করে তিনারা হলেন ধার্মিক তিনারা হলেন ধার্মিক একটু কথাগুলো মন লাগিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের ফায়দা আছে লাভ হবেন তাহলে ধর্ম হল ইসলাম আর জিনারা ইসলাম ধর্ম পালন করেন তিনারা হলেন মুসলিম তিনারা হলেন মুসলিম এবারে আমরা জিনারা ইসলাম ধর্মটা পেয়েছি বা পালন করি ইসলাম ধর্মটা পেলাম কোথার থেকে ইসলাম ধর্মটা পেলাম কোথার থেকে ইসলাম ধর্ম পেয়েছি আমরা আমার নবী পাকের কাছ থেকে নাকি গো আমার পাকের কাছ থেকে ইসলাম ধর্ম পেলাম এবার আমি যদি মুসলমান হই মুসলমান কাকে বলা হয় মুসলমান কাকে বলা হয় আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি এতদিন থেকে তো জালসা অনেক শুনছেন নাকি গো এত জালসা শুনছেন প্রায় প্রায় দিনে জালসা মিলাদ তো কামাই নেই তারপরে এত জালসা শোনার পরেও যদি আপনাদেরকে এবার জিজ্ঞাসা করি বলেন তো যে মুসলমান কাকে বলা হয় তাহলে মনে হবে যেন একটা বড় আসমান মাথার উপরে ভেঙে পড়লো এত বড় প্রশ্ন আর কি উত্তর আছে উত্তর আমরা খুব কমই পারবো উত্তর আমাদের কাছ থেকে আসে না তাহলে মুসলমান কে তো মুসলমান ওই ব্যক্তি যে হলো রসুল পাকের ফলওয়ার্স মুসলমান ওই যে পাককে ফলো করে অর্থাৎ অনুসরণ করে চলে চলে যে কথা অনুযায়ী নাবির সেই হলো মুসলমান তাহলে নাবি অনুসরণকারীর নাম যদি মুসলমান হয় নাবি কে ফলো ওয়ালার নাম যদি মুসলমান হয় তাহলে আমরা নবীকে ফলো অবশ্যই করছি বলে আমরা মুসলমান তো নবিকে ফলো করছি তো কেমন ফলো করছি নবিকে অনুসরণ করব তো কেমনভাবে করতে হবে নবীকে যে আমরা অনুসরণ করে চলবো তো কেমনভাবে নাবিকে অনুসরণ করে চলতে হবে মনে করেন যে আমাদের আপনাদের কথাই বলি যে আপনাদের এখানে আপনাদের শিক্ষক হচ্ছে আমার সদ্য ভাই মুফতি আনিকুল সাকাফি সাহেব এবার আমার ধরেন এলাকার কিছু আমারও ছাত্র আছে তো আমার ছাত্র আসলো আসার পরে বলছে আমাদের হুজুর খুব ভালো বা আমার হুজুর খুব শিক্ষিত আমার হুজুরের আদর্শ খুব ভালো আমার হুজুর মানুষ হিসাবে খুব ভালো আমার হুজুরের মতো মানুষ আমরা আর দেখিনি বুঝতে পারলেন এবার ইনার ছাত্র বলছে ইনার পরিচয় করাচ্ছে ইনার ছাত্র ইনার পরিচয় করাচ্ছে যে আমার হুজুর আমাদেরই মতো আমার হুজুর আমাদের বয়সে মতোই একটু আমাদের থেকে বড় বড় বলে উনি আমাদের ভাই আচ্ছা তাহলে এবার বলেন যে যারা আপনারা আম জনতা যখন শুনবেন যে এই হুজুরটা খুব ভালো ইনার ব্যবহার ভালো ইনার আখলাক ভালো ইনার মতো ভালো মানুষ আর নাই তখন আপনার মনে আমার জন্য অবশ্যই একটু তো জায়গা হবে যে কথা যদি শুনতে হয় তাহলে ইনারই কথা শোনো আর যখন শুনবেন যে উনি আমাদেরই মতো তেমন কিছু জানে না লেখাপড়া করেনি বাস আমাদের থেকে বয়সে একটু বড় বলে তিনি আমাদের বড় ভাই তাহলে কি উনার অনুসরণ তখন ঠিক আর করবে অন্তরে কি মহব্বত জমবে জোরে বলেন মহব্বত হবে সবাই চাই যে আমার শিক্ষক যে হবে সে যেন ভালো হয় আমার টিচার যে হবে তার আদর্শ যেন সুন্দর হয় তার জ্ঞান গরিমা যেন আপনার উচ্চ হয় এ প্যারে মুসলমান তাহলে এবারে বলুন যে যারা বর্তমান সময় আমার নাবির পরিচয় দিতে গিয়ে আমাদেরকে বুঝাচ্ছে কি নাবির সান অত বর্ণনা করার দরকার নাই খালি আল্লাহর প্রশংসা করলেই হবে নাবির ইজ্জাত অত বর্ণনা করার দরকার নেই নাবি তো আমাদেরই মতো ছিলেন নাবি তো লেখা পড়াও জানতেন না নাবির তো আক্ষরিক জ্ঞানও ছিল না এ মুসলমান আজকে আপনাদেরকে এই বিষয়ের ওপরে কথা বলবো যে নাবির আক্ষরিক জ্ঞান ছিল কি না আর আমার নাবি লিখা পড়া জানতেন কি না নাবি লিখতে পারতেন কি না কিনা যদি লিখতে পারতেন তাহলে লিখলেন লিখলেন না না কেন কেন যদি লিখতে জানতেন তাহলে এ প্যারে মুসলমান এই বিষয়েই বলবো আর যারা আমাদেরকে বর্তমান সময়ে বুঝাতে চাচ্ছেন যে নাবি তো আমাদেরই মতো তাদের কাছে আবার প্রমাণ আছে প্রমাণ কি আমরা তো মুসলমান আমাদেরকে যখন কোরআনের নাম নেওয়া হয় তখন কিন্তু ভেতরটা আমাদের একেবারে দুর্বল হয়ে পড়ে যে না আমাদের এর উপরে আর কথা বলা চলবে না কারণ এটাই যা বলেছে এটাই ঠিক কারণ কথা তো কোরআনের নাকি গো কিন্তু কোরআনের কথা হলেও কথাটা আমাদেরকে বুঝতে হবে কথাটা আমাদেরকে জানতে হবে যে কথাটা কি বলছে কোরআন এখানে কি বলতে চাইলো কোরআন এখানে কি বুঝাতে চাইলো আমাদেরকে আগে বুঝতে হবে দেখেন কথা কয়েক ধরনের হয় হয় না আমি এখন যদি বলি যে আনিকুল ভাই শেষ করে দেবো শেষ করে দেন এক ধরনের হলো তার মানে কি আমার ওয়াজ যদি যথেষ্ট টাইম মতো হয়ে গেছে তাহলে আমি শেষ করতে পারি আর যদি বলি শেষ উনি বলেন করে দেন শেষ তার মানে কি আপনি তো এখনই এলেন শেষ করে দিবেন মানে গাড়ি নিয়ে এসছেন ফাঁকাই যাবেন না না গাড়ির ভাড়াও তাই তো নাকি গো তাহলে ভাষা ভয়েসের মধ্যেই অনেক রকম মানে পরিবর্তন হয়ে যায় তো আমরা যখন কোরআন পড়বো তো কোরআনের মানে তো বুঝতে হবে যে এখানে কিসের জন্য এটা কি উদ্দেশ্যে আপনার আয়াতটা অবতীর্ণ হলো খালি কোরআনেই আছে বলে একবারে ওটার ওপরে আমল করতে লাগবো তার ভাব অর্থ না বুঝে তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব যারা আজকে নাবিকে আমাদের মতো বলছে তারাও তো কোরআন থেকেই বলছে নাকি গো যে আপনাকে আমাকে বোঝাচ্ছে যে আমাদেরই মতো নাবি তিনিও তো কোরআন কত সুন্দর বলে দিচ্ছে পাক তো কোরআনেই বলেছেন কুল ইনামা আনা মিসলুকুম হে নাবি আপনি বলে দিন আমি তোমাদেরই মতো মানুষ কিন্তু পরে কি বলেছে পরেরটা কি বললো দোস্ত ওটা বলো পরেরটা বলো তুমি যে খালি এতটাই বললে যে নাবি আপনি বলে দিন আমি তোমাদেরই মতো কিন্তু আমার নাবিকে যে পরে বললেন যে বলেন আপনি যে আমার ওপরে ওহি অবতীর্ণ হয় আর তোমাদের কাছে ওহি অবতীর্ণ হয় না আমি আপনাদেরকে এখানে বললাম আপনারা আমি আপনাদেরই মতো খালি পার্থক্য এতটাই আপনারা শ্রোতার আমি হলাম বক্তা আচ্ছা তাহলে একই কি হলাম আপনি যদি আমারই মতো হলেন আপনার সিংহাসন কোথায় আপনার সামনে মাইক কোথায় আপনি কেন স্টেজে নাই বিষয় তো আছে নাকি গো আপনি স্টেজে কেন নাই তাহলে নাবি আমাদের মতো বললেন কেন কারণ কি অনেক কারণ আছে তার মধ্যে একটা বললেই তো যথেষ্ট নাকি গো কারণ অনেক আছে কিন্তু একটা বললেই যথেষ্ট আল্লাহ পাক কেন বলতে বললেন যে ইয়া রসুল আল্লাহ আপনি বলুন যে আমি তোমাদেরই মতো মানুষ কেন বললেন আসেন আগের পেজটা পড়েন আগের পেজটা আমাকেও জানতে হবে যে আগে কি আছে হজরতে ইব্রাহিম খালিল্লাহ যখন আপনার তিনাকে নমরুদ বলতে শুরু করলো কে এ নবী ইব্রাহিম আপনি আমাকে খোদা বলে মানেন কি বলে মানেন নমরুদ খোদাইয়ের দাবি করেছিল আমাকে খোদা বলে মানুন তিনি বললেন যে না তুমি খোদা নয় তোমাকে খোদা বলে মানা যাবে না কারণ নমরুদ কি খোদা ছিল গো নমরুদ তো খোদা ছিল না কিন্তু তাকে অনেক মানুষ খোদা বলেও মেনেছিল তো তিনি আল্লাহর তিনি বলছেন যে না তোমাকে খোদা বলে মানা যাবে না। তো তুমি জিজ্ঞাসা করছেন তাহলে খোদা কে আমি যদি নই তাহলে খোদা কে তখন তিনি বললেন যে আল্লাহ উনি যিনি এক তো বলছেন আমিও তো এক আর কি কেউ আছে দ্বিতীয় আছে আমি তো এক বলে না তারপরেও তোমাকে খোদা বলে মানা যাবে না আমার আল্লাহ উনি যিনি জিন্দাকে মুর্দা করতে পারেন আর মুর্দাকে জিন্দা করতে পারেন তো নমরুদ বলল যে ঠিক আছে এটা তো আমিও পারি বলে দেখবেন তিনি আপনার নমরুদ তখন দেখালো বলল যে যাও আমার কয়েদখখানা থেকে একজনকে বার করে নিয়ে আসো যাকে জীবন আপনার জাবনজীবন জেলের আদেশ হয়ে গেছে যাকে ফাঁসি দেওয়া হবে এরকম রায় ঘোষণা করা হয়েছে তাকে নিয়ে এসো আর আরও একজনকে নিয়ে আসো যাকে আজকে জেল থেকে রিহাই করে দেওয়া হবে যাকে আজাদীর বাত্রা শুনিয়ে দেওয়া হয়েছে তাকেও নিয়ে আসো দুজনাকে নিয়ে আসা হলো আসার পরে বলতে আছে ইব্রাহিম এই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন একে আজকে ফাঁসি দেওয়া হবে আর এই যে দ্বিতীয় ব্যক্তি দেখছেন একে আজকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে এ তার সন্তানদের কাছে গিয়ে থাকবে তাহলে আপনি বলেন যে এদের মধ্যে কে জিন্দা হবে কে বেঁচে থাকবে আর কে মারা যাবে আল্লাহর পাইগম্বার হজরতে ইব্রাহিম খালি উল্লাহ বলতে আছেন আমার আল্লাহ যাকে জীবিত রাখবেন সেই জিন্দা থাকবে আর আমার মহান আল্লাহ যাকে মৃত্যু দেবেন ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে আমার আল্লাহ যাকে জিন্দা রাখবেন তো আমি তো খোদা আমি এদের মধ্যে যাকে চাইবো জিন্দা করতে পারবো শোনেন এই ব্যক্তিকে আজকে জেল থেকে রিহাই করে দেওয়া হয়েছিল আর তখন বলল যে শোনো একে ফাঁসিতে ধুলিয়ে দাও একে ফাঁসি দিয়ে দাও তাকে ফাঁসি দেওয়া হলো আর বলছে আছে যে এর ফাঁসির হুকুম ছিল একে ছেড়ে দাও বাড়ি চলে যা তাকে ছেড়ে দেওয়া হলো তারপরে এবার ফুটানিটা দেখাতে শুরু করলো যে এ নাবী ইব্রাহিম এবার আপনি বলুন যে আমি খোদা কিনা আমাকে খোদা মানবেন কিনা আমি তো জিন্দাকে মুর্দা করতে পারলাম মুর্দাকে জিন্দা করতে পারি আমাকে খোদা বলে মানেন তখন নবী ইব্রাহিম বলতে লাগলেন যে শোনো না না খোদা উনি নয় আরে আমার খোদা তো উনি যিনি পূব আকাশে সূর্যকে উদিত করেন পশ্চিম আকাশে সূর্যকে অস্ত পাঠান উনি আমার খোদা তাহলে তুমি যদি খোদা হও তাহলে পশ্চিম আকাশে একবার সূর্যকে উঠিয়ে দেখাও যদি পশ্চিম আকাশে সূর্যকে উঠিয়ে দেখাতে পারো তাহলে তোমাকে খোদা বলে মানব যে পশ্চিম আকাশে সূর্যকে উঠিয়ে দেবে তাকে খোদা বলে মানব কে বলতে আছে আল্লাহর পাই গাম্বার হজরতে ইব্রাহিম আলাইহি সালাম তিনি বলতে আছেন যে পশ্চিম আকাশে যিনি সূর্যকে উদিত করে দেবেন পশ্চিম আকাশে যিনি সূর্য উঠিয়ে দিবেন ওনাকে খোদা বলে মানব এবারে আসুন আপনার তখন নাম বলতে আছে না না এটা তো আমার দ্বারাই অস সম্ভব এটা তো কখনোই হতে পারে না আমি তো এটা কখনোই করতে পারবো না আপনার নমরুদ সিলিন্ডার হয়ে গেল যে না না এটা আমার দ্বারা সম্ভব নয় আপনার নবী ইব্রাহিম সেখান থেকেও চলে গেলেন এবারে আসুন আমার নবীকে আল্লাহ পাক কেন বলতে বলছেন আমার নবিয়ে পাক যে দিনকে মাকামে সাহাবাতে সাহাবিয়ে রাসূল নিয়ে আসরের নামাজ আদায় করে নিলেন মোল্লায়ে কায়नात সাহেব মর্যাদা সেরে ইয়াজদা কুওয়তে পরওয়ারদেগার হজরতে আলী রাহু আপনার কোন কার্যক্ষেত্রে তিনি গিয়েছিলেন যখন রসুলে পাকের কাছে এসে হাজির হলেন আমার নাবিয়ে পাক হজরতে আলীকে বলতে আছেন আলী আমাকে একটু বিশ্রাম নিতে হবে আলী শরীরটা একটু ক্লান্ত মনে হচ্ছে একটু আরামের প্রয়োজন আছে আলী একটু আরাম করব মৌলাই কায়নাত মুসকিলে কুসা হজরতে আলী রাহু তালহু সেখানে বসে গেলেন আর আমার নবী পাককে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মস্তকে রিসা আপনি আমার কোলের ওপরে রেখে দিন ইয়া রসুল আমার কোলে রেখে দিয়ে আপনি আরাম করতে থাকুন নবিয়ে পাক দিনার মস্তকে রিসা লতখানা নবুয়াতের মস্তকটা মৌলা আলীর কোলের ওপরে রাখলেন রাখার ওপরে পরে আমার নবিয়ে পাক আরাম করতে আছেন এদিকে হজরতে আলী রাজি আল্লাহ তালানহর আসরের নামাজের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে আসরের নামাজের সময় চলে গেল যেমন সূর্য ডুবে গেছে আমার হজরতে আলী রাজি আল্লাহ তালহুর চোখ থেকে অশ্রু বার হয়ে গেল যে আল্লাহ আলীর আজকে প্রথম যেদিনকে নামাজ শুরু করেছিলাম নাবিয়ে পাকের পিছনে কাবা বাইতুল্লার সামনে সর্বপ্রথম নামাজ নাবির সঙ্গে মওলা আলী পড়েছেন তিনি বলতে আছেন যে আই পর দেগারে আলাম যেদিনকে প্রথম নামাজ পড়েছি সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলীর এক ওয়াক্তের নামাজ ছুটেনি কিন্তু আজ প্রথমবার আমার আসরের আমার ছুটে গেল এই আফসোসে তিনার চোখ থেকে পানি বার হয়ে রসুলে পাকের চেহারা মুবারকের ওপরে পড়লো যেমনই চেহারা মুবারকের ওপরে পড়া আমার নাবিয়ে পাক চক্ষু মুবারকটা খুললেন খোলার পরে বলতে আছেন এ আলী বলো বলো কিসের জন্য কান্না করছো আলী তোমাকে কে কান্না করালো হজরতে আলী রাদি আল্লাহ তালু আমার বলতে আছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নাবিগো আমাকে কেউ কষ্ট দেয়নি আমাকে কেউ কান্না করায়নি বলে আলী তবে কাঁদছ কেন আমার নাবি পাককে বলতে আছেন ইয়া রাসুল আল্লাহ আজ আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে তাই আচ্ছা আমাদের নামাজ কাজা হলে কোনোদিন কান্না করেছি গো আমরা জি আমাদের নামাজ কাজা হলে কান্না করেছি আমরা তাহলে আমরা নামাজকে কতটা মহব্বত করলাম তাহলে এবার চিন্তা করুন যে মওলা আলীর জিনার এক ওয়াক্তের নামাজ ছুটে গেলে যিনি কান্না করেন ও আলী আর আপনার আমার একশো অক্তের ছুটে গেলে আমার কোনো টেনশন হয় না আমার চিন্তাই হয় না তাহলে ওনার সাথে আমার তুলনা করা যাবে জোরে বলেন তুলনা করা যাবে উনি আর আমি কি এক আচ্ছা নামাজি আর বেনামাজি কি এক আচ্ছা যদি নামাজি আর বেনামাজি এক না হয় তাহলে ও আর নাবি কি করে এক হতে পারে তাহলে উম্মাতি আর নবী কি করে এক হতে পারে কখনো উম্মাতি নাবির মতো হতে পারে না আর নাবি কখনোই উম্মাতির মতো নয় সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি এ প্যারে মুসলমান যখন মওলা আলী আমার নবী পাককে কে শোনালেন তো আমার রাসূল পাক বলতে আছেন এ আলী বলো তুমি আসরের নামাজ কাজা পড়বে না আদা পড়বে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যদি কাজা পড়ার সময় আছে সুযোগ পায় তাহলে আমি আদা পড়ার যদি সুযোগ পাই তাহলে আমি কাজা কেন পড়বো ইয়ারাসুল্লাহ তাহলে আমি কাজা পড়বো না নাবি গো আমি আদা নামাজই পড়বো আমার নবী পাকের উপরে মৌলা আলীর কি ইমান ছিল দেখুন যদি